নমস্কার অনেক দিন বাদে আবার আমরা বিদ্যালয় থেকে বলছি এই ইউটিউব চ্যানেলে আমরা এসেছি আপনাদের সুস্থতা কামনা করি সচেতন থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে পড়াশোনাটাও চলবে এই কামনা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় মনিন্দ্রগুপ্ত রচিত অ্যাডভেঞ্চার বর্ষায় এর যে প্রশ্ন উত্তর আছে তিরানব্বই পাতায় আমার বই চতুর্থ শ্রেণীর সেখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে সেগুলো আমি কিভাবে লিখতে হয় বা লিখতে হবে সে সম্পর্কে একটা আলোচনার ছোট্ট ভিডিও বানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে জানি অনেকেই এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখতে পারবে যারা লিখতে পারবে তারা অবশ্যই একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো আর যাদের সমস্যা আছে তারা দেখে নিও প্রথম প্রশ্ন একে মনীন্দ্রগুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন এখানে আমি লেখার চেষ্টা করেছি মনিন্দ্রগুপ্ত পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করতেন দুয়ের প্রশ্ন তার লেখা একটি বইয়ের নাম লেখো তার লেখা একটি বইয়ের নাম হল অক্ষয় মালবেরি এছাড়াও তিনি বেশ কিছু বই লিখেছেন আরেকটি বইয়ের নাম যদি তোমরা জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তার লেখা অন্য বইয়ের নাম কি এরপরে আসি অনধিক দুটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক এখানে বলা হয়েছে এই গল্পের কথক কি সূত্রে বাড়ি এসেছিলেন এই গল্পের কথক গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিলেন কী সূত্রে না গ্রীষ্মের এর পরের প্রশ্ন খবর পেয়ে কারা এলো খবর পেয়ে কারা কারা এলো তিনের দুই খবর পেয়ে ছোট পিসিমা আর পিসিমার চার ছেলে মেয়ে এসে হাজির হয়েছিল তিনের তিন টম্বয় শব্দের অর্থ কি টম্বয় শব্দের অর্থ হলো ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে টম্বয় শব্দের অর্থ হল ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে তিনের চার কার নাকে নোলক ছিল সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল এখানে মেয়ের শব্দটা লিখতে ভুলে গিয়েছিলাম ওপরে হাইফেন দিয়ে লিখে দিয়েছি সেজ পিসিমার মায়ের মেয়ের নাকে নোলক ছিল ভাই বোনেরা মিলে কি ঠিক করলো ভাই বোনেরা মিলে ঠিক করেছিল ছোটো পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে ভাই বোনেরা মিলে ঠিক করেছিল ছোটো পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে তিনের ছয় ফ্যানসা ভাত কি ফ্যান সমেদ ভাত কে ভাত বলে এরপর হচ্ছে তিনের সাত অশ্বিনী দত্ত কে ছিলেন পেশায় শিক্ষক দৃঢ়চেতা চেতা দত্ত ছিলেন বহু ভাষাবিদ সুপণ্ডিত তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন আমাদের অনধিক দুটো বাক্যে লিখতে বলেছে অর্থাৎ এখানে দেখো আমি একটা বাক্য আর একটা বাক্য দুটো বাক্যই লিখেছি তিনের আট কথক তার ভাই বোনেরা সন্ধ্যার আগে কোথায় গিয়ে পৌঁছেছিল কথক তার ভাই বোনেরা সন্ধ্যার আগে ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিল পাঁচ ভাই বোনের কাছে কটা ছাতা ছিল পাঁচ ভাই বোনের কাছে মাত্র ছাতা ছিল পাঁচ ভাই বোনের কাছে মাত্র ছাতা ছিল তিনের দশ বাড়ি ফিরে কথক কী করেছিল বাড়ি ফিরে কতক তাড়াতাড়ি গা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে শরীর গরম করার জন্য সেঁধিয়ে গিয়েছিল এখানেও আমি চেষ্টা করেছি একটি বাক্যেতেই কমা দিয়ে দিয়ে অর্থাৎ এটা যৌগিক বাক্য করে আমি চেষ্টা করেছি এটাকে শেষ করার বাড়ি ফিরে কতক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে উড়ু কাঁথার মধ্যে শরীর গরম করার জন্য সেঁধিয়ে গিয়েছিল এরপরে চারে দেখো তোমাদের আছে সন্ধি বিচ্ছেদ। এগুলো সকলেই তোমরা পারবে এবং বেশিরভাগগুলোই এখানে কিন্তু স্বর সন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি সেটাই এখানে করা হয়েছে দেশান্তর দেশযুক্ত অন্তর দেশান্তর অর্থাৎ অযুক্ত অযুক্ত হয়ে আ হয়েছে অ আর অ মিলে আ হয়েছে এই সূত্র অনুযায়ী এখানে দেশযুক্ত অন্তর দেশান্তর আষাঢ় অন্ত আষাঢ় যুক্ত অন্ত এখানে অযুক্ত অ হয়ে আ হয়েছে সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত এখানে অ আর অ মিলে আ হয়েছে এই যে উঞ্জয় রে পরে আকার হয়েছে অপর অপর অপরযুক্ত অন্ন এখানেও অযুক্ত অ আ হয়েছে আর ব্যাকুল বিযুক্ত আকুল এখানে হস্যই আর আ মিলে এ হয়েছে ব্যাকুল উচ্চারণটা এ কিন্তু আমরা জানি ব্যাকুল বানান জফলা তাহলে কি কি হলো দেশান্তর দেশযুক্ত অন্তর আষাঢ়ান্ত আষাঢ়যুক্ত অন্ত সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত অপরাহ্ন অপরযুক্ত অন্য ব্যাকুল বিযুক্ত আকুল এরপর স্বাধীন বাক্যে ব্যবহার করতে বলা হয়েছে হৈ হৈ চড়কের মেলায় আমরা সকলে হৈ হৈ করতে করতে পৌঁছালাম পুটপাট হঠাৎ পুটফাট করে বৃষ্টি শুরু হলো টুবু টুবু বর্ষার দিনে পুকুরের জল টুবু টুবু করছে ছিপছিপে রাস্তায় ছিপছিপে জমা জলে ছেলেরা মজা করছে ছটফট ছটফট করো না শান্ত হয়ে বসো করকর বাজের শব্দে আমার ভয় করে তোমরা যদি অন্য কোনো বাক্য এর থেকেও ভালো পারো অবশ্যই লিখবে সবসময়ই নতুনত্ব আনার চেষ্টা করবে স্বাধীনত্ব স্বাধীনতা থাকবে সে বাক্যের মধ্যে সেটাই কিন্তু কাম্য সামর্থ্য এরপরে হচ্ছে লিঙ্গান্তর মানে যে লিঙ্গে আছে অন্য লিঙ্গে ট্রান্সফার করতে হবে যদি পুরুষ লিঙ্গে থাকে তাহলে স্ত্রী লিঙ্গে যদি স্ত্রী লিঙ্গে থাকে তাহলে পুরুষ লিঙ্গে আমাদের পরিবর্তন করতে হবে যেমন এখানে সেজপিসিমা সেজপিসিমা স্ত্রী লিঙ্গে আছে তাহলে তার পুরুষ লিঙ্গ হচ্ছে সেজ পিসে মশাই অনেকে মশাই বাদ দিয়ে শুধু সেজ পিসে এটাও লেখা যায় আচ্ছা ন্যাড়া নেড়ি ভাই বোন প্রতিবেশী এই বানানটা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে আমার ক্ষেত্রে হয়েছে আমি কারেকশান করে এটা ঠিক করে নিয়েছি প্রতিবেশী নেই আচ্ছা এরপরে সাতের যে বাক্যগুলো আছে সেগুলো কোন বচন আমরা জানি বাংলায় দুটো বচন হয় একটা এক বচন আর একটা বহু বচন সংস্কৃতিতে কিন্তু তিনটে বচন এক বচন বহু বচন ছাড়াও দ্বিবচন বলে সেখানে দুটো বোঝালে দ্বিবচন হয় কিন্তু বাংলায় দ্বিবচনের কোনো অস্তিত্ব নেই এখানে দুটোই বচন এক বচন এবং বহু বচন এই বচন আমরা কি করে বুঝব যদি বাক্যের যে কর্তা সেই কর্তাকে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো কর্তা যদি একটি হয় তাহলে এক বছর হয় এবং যদি একের অধিক হয় তাহলে সেটা বহু বচন হয় এখানে যেমন একটা বলা হয়েছে সকালবেলা ফ্যান্সা ভাত খেয়ে আমরা চার ভাই বোন চার ভাই এক বোন বেরোলাম এই চার ভাই এবং এক বোন তাহলে পাঁচজন তাহলে একের বেশি তাই এটা বহু বচন ছোট ছোটো স্রোত এসে খারে পড়ছে খালে তাহলে ছোট ছোট স্রোত মানে অনেকগুলো স্রোত বহু বচন সেজবিসীমার মেয়ে একটি পাক্কা টম্বয় পিসিমার মেয়ে একটিমাত্র তাই এক বচন পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে তাহলে আধাত লম্বা পুরনো কই মাছেরা অনেকগুলো মাছ তাই বহু আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম তাহলে দেড় দুই কুড়ি মানে প্রায় তিরিশ চল্লিশটা এইরকম মানে অনেকগুলো তাই বহু আশা করি আমি বোঝাতে সক্ষম হলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাও কমেন্ট করে জানাও ধন্যবাদ সকলে ভালো থাকো আবার অন্যদিন দেখা হবে